চ্যানেলের সাথে কথা বলেছেন, উনি কি আপনার আম্মা নাকি? আমি কোনো কিছু, আমি সব কিছু বলবো, আমার তদন্ত কমিটি ওটা আসার পরে আমি বিস্তারিত বলবো। আপনি তো বোধহয় মন্ত্রী মহোদয় আপনার আত্মীয় হন তো বোধহয়? সবকিছুই বলবো, আমি বলেছি তো আপনাকে, আমি সবকিছুই বলবো। আমি বিভ্রান্তি হচ্ছে, মানে বিভিন্ন জায়গা থেকে ফোন আসতেছে, তো আমি একটা সার্ভিস হোল্ডার, তো আমারও অনেক নিজের কাজের প্রেশার থাকে, তো সবকিছু মেনটেন করে আমি আজকে সময় বের করে এসেছি, যেহেতু আমাকে ডাক দিয়েছে আমি এখানে কথা। আপনি যে অভিযোগগুলো করেছেন সেগুলোকে আপনি মনে করেন সঠিক? সঠিক, অবশ্যই সঠিক। আপনার সাথে অসৎ আচরণ করা হয়েছে? অবশ্যই। আমি কথা বলবো, আপনাকে তদন্তে আসার জন্য কে ফোন করেছে? কারণ কোন জিনিস জাস্টিফাই না করে তারা একবারে সামনে আনে মঞ্চের সামনে, আসলে জাস্টিফাই না করার আগেই তো আপনারা প্রকাশ করে দিয়েছেন আপনাদের যেটা বলা। আমি বলবো, আমি তো বলতেছি না, আমি বলবো, আমার যদি অসঙ্গতি না থাকতো, আমার যদি ইচ্ছা না থাকতো দেন আমি কিন্তু আসতাম না, আপনাদেরকে পরিচয় দিতাম না, আমার বাসাতে গিয়েছে, সংসারে গিয়েছে, সবকিছু মেনটেন করে আমি বলবো যেটা অরিজিনাল ঘটনা। তাদের সাথে আমি তাদেরকে আগে বলি তারা আমাকে কেন দেখেছে, তাদের প্রশ্নের উত্তরগুলো আমি সরাসরি দিই, দিয়ে আপনাদের সাথে কথা বলবো। অবশ্যই কথা জি বুঝতে। আপনার সাথে যখন এই অসদাচরণ করা হয় আপনি তখন কাকে? আসলে আনঅফিশিয়ালি, আসলে কথা আসলে আসলে সেদিনকে আনঅফিশিয়ালি কি হয়েছিল ঘটনাটা, আপনারা গেলেন মানে ওইটা আনঅফিশিয়ালি, পরে আপনার সাথে অফিশিয়ালি বলতে আমি বলবো, আমি অফিশিয়ালি বলবো, আমি একবারই বলবো, আমি দুইবার বলবো না কোনো কথা, আমি একবারই বলবো। একটু আপনারা ধৈর্য ধরেন, যেহেতু ধৈর্য ধরেছিলেন একটু ধৈর্য ধরেন, আমি সবই বলবো। রেলমন্ত্রীর সাথে এমনি কোনো সম্পর্ক আছে আপনাদের, পারিবারিক বা আপনাদের সাথে কথা হয়েছে? পারিবারিক সম্পর্ক থাকলেও এখানে কোনো ইস্যু ছিল না, মানে তাকে টানিয়ে টেনে কোনো কথা বলা কোনো হয়নি। এখন আমি আপনাদের, আপনারা একের পর এক প্রশ্ন করবেন আমি বুঝতে পারছি, এখন আমি তাদের সাথে মুখোমুখি যে দেন আপনাদের সাথে কথা বলি, সেটাই মনে হয় বেটার একটা সলিউশন আছে। তার স্ত্রী বলে আপনাদের, আমি বলি, আমি আমি একবারই টোটাল আপনাদের সব অ্যান্সার একবারই জি, আমরা কি অপেক্ষা করবো এর জন্য? এখন আমার সাথে তাদের তদন্ত কমিটির কথা না বলা পর্যন্ত আমি কিছু বলতে পারছি না, তাদেরকে আগে আমার আমি উদ্দেশ্যটা দিই, দেন আপনাদের সাথে কথা বলবো।